হাই, আমি রূপম। এখন কথা হবে এক্সট্র্যাকশনের টিজার নিয়ে, যেটা গতকালকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এক্সট্র্যাকশনের টিজার? হেমসওয়ার্থ এবং রুসো ব্রাদার্স আবার একসাথে ব্যাক করছে, তবে পরিচালক স্যাম হারগ্রেভের জন্য এই ছবিটার থেকে এক্সপেকটেশন খুব বেশি রাখবো না ভাবছিলাম। তবে টিজারটা যেরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সেস ওয়াইজ ডিজাইন করা, আমার এক্সট্র্যাকশন ফার্স্ট পার্ট খুব দারুণ না লাগলেও এই ছবিটার জন্য তুমি এক্সপেকটেশন না রেখে থাকতে পারবে না। তো ছবিটা আসছে নেটফ্লিক্সে 16th June। কেমন লাগলো এই টিজারটা? টিজারের ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আমরা আলোচনা করি, তো এখানে আবার দেখানো হচ্ছে হেমসওয়ার্থ 9 মাস পর আরও একটা মিশনে রয়েছে, যেখানে আবার কাউকে সে উদ্ধার করবে। তো একটা সেলের মধ্যে একটি মেয়ে বন্দী রয়েছে, যাকে সে সেখান থেকে বের করছে। কিন্তু সেখানে এমন একটা পরিস্থিতি যে যারা গার্ড রয়েছে তারা কাউকেই সেখান থেকে বেরোতে দিচ্ছে না, এবং হেমসওয়ার্থের থেকে এই মেয়েটাকে আলাদা করে দিচ্ছে। তো হেমসওয়ার্থ যখন এই মেয়েটাকে রেস্কিউ করছে, সেই টাইমে তার মাথায় আঘাত করা হয়। এবং যখন মাথায় আঘাত করা হয়, তখন এর আগে ওর সাথে কী হয়েছিল এবং ও কিসের মধ্যে থেকে গেছে সেটা আমরা মনোলগে শুনতে পাই, ঠিক আছে? এবং কেন ও ফিরে আসছে, এটার সাথে পার্সোনাল কি কোনো রিজন রয়েছে, এবং সেটার সাথে পুরনো সিকোয়েন্সগুলো যে ব্রিজ থেকে পড়ে যায়, ওরকম গুলি খেয়ে কেউ বাঁচে না কিন্তু হেমসওয়ার্থ ভাই, তো সে পড়ে যায় এবং সেখান থেকে ওর ট্রিটমেন্ট চলে, খুব ফাস্ট কাটে সেগুলো দেখানো হয়, এবং তারপর যে বাওয়াল জিনিস দেখানো হয়, মানে পুরো ওয়ান টেকে ও ওঠে, এক এক করে গার্ডগুলো আসতে থাকে, শিল সমেত প্রত্যেককে খেলায়, 180 ডিগ্রিতে রোটেট হয়, তার সাথে হুইপ প্যানে মেয়েটাকে দেখানো হয়, এবং হুইপ প্যান যেদিক থেকে হয় সেদিকে কিন্তু ক্যামেরাটা ফেরত যায় না, পুরো 360 ঘুরে যায়, এবং তখনও দেখানো হচ্ছে ফাইট করছে, আগুন তার হাতে লেগে যায়, ওই হাতে আগুন লাগা অবস্থায় কন্টিনিউয়াস পাঞ্চ, এবং তারপরে যখন পরবর্তী সিকোয়েন্স দেখানো হয় বরফের ডেরাটা, সেখানে একটা হেলিকপ্টার আসছে, মেবি M134 দিয়ে বা তার থেকে একটু শর্ট ভার্সন হবে, সেটা দিয়ে কন্টিনিউয়াসলি ও গুলি চালিয়ে যাচ্ছে, এবং হেলিকপ্টারটা অন্য কোথাও গিয়ে পড়ে না, ওরই পায়ের সামনে পড়ে। তো এই সিকোয়েন্স, এই অ্যাকশন কোরিওগ্রাফি এবং এখানে VFX-এর কাজ, ওয়ান টেক ভাই। ওই ওয়ান টেকে যখন দেখানো হচ্ছে যে কী কী অ্যাক্টিভিটিস করছে কোনো কাট ছাড়া, আমি খালি ভাবছি প্রথমে ওই মাথায় আঘাত করার পরে এই যে আগে কি ঘটেছিল এগুলো জোড়ার জন্য অত সুন্দর ওয়ান টেকটা কাটতে হলো, পুরোটাই ওয়ান টেকে দেখিয়ে দিত, তারপরে ওগুলো রিলেট করা, তো মানে ওরকম ওয়ান টেক, দারুণ। তো দেখা যাক ছবিটা কেমন হয়, তবে এই অ্যাকশন সিকোয়েন্সেস দেখে আমি তো বস ছিটকে গেছি। এবার যদি ছবির গল্প ভালো না হয় তাহলে খুব চাপ, দেখা যাক কেমন হয় এই ছবিটা। তো এই ছিল আমার রিঅ্যাকশন, আমার এই টিজারটা কিন্তু হেভি লেগেছে, এরপর দেখা যাক সিনেমাটা কেমন হয় এবং হেমসওয়ার্থ। তো এই ছিল আমার রিঅ্যাকশন, তোমরা যারা এই টিজারটা দেখেছো তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই জানাও। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।